ছিলাম দুটো বাড়িতে, আর্তনাথ এক ছেলে, ছেলে দুটো মারা গেছে, দুই বাড়িতে, দুই পরিবারের দুইটা ছেলে, শুভঙ্কর রায় আর অমিত সরকার। রাত 8টার সময় বাড়ি থেকে বেরিয়েছিল, বেরোবার তিনবার তিয়া নৌকাঘাটের বোধ হয় এদিকে কোনো গাড়ির সাথে বা কীভাবে হয়েছে, দুটো ডেড বডি ওখানে পড়েছিল। সাথে আরেকজন ছিল, তার নাম শুভম রায়, সে মেডিকেলে আছে। অনুবাদিক ঘটনা, হেলমেট ছিল না। আমি প্রশাসনকে বারবার অনুরোধ করব যে হেলমেটের দিকটা একটু শক্ত করার জন্য, আজকে যদি হেলমেটটা থাকতো হয়তো কিছুটা আশা থাকতেও পারতো। হেলমেট ছিল না, মাথার উপরে সব গেছে, হঠাৎই দেখলাম, আর কি বলবো না। এই মুহূর্তে রাত 10টার দিকে ঘটনা হয়েছে যেটা শুনেছি, গাড়ি কোনো ধরা পড়েনি, পুলিশ সিসি ক্যামেরা দেখে যদি পারে অবশ্যই পুলিশকে অনুরোধ করবো, বড়কে অনুরোধ করবো যে গাড়িটাকে যদি চেষ্টা করে ধরা পড়ে। অবশ্যই বলে আসলাম দুইটা পরিবারে, কোথাও কোথাও যদি কিছু সাহায্য করতে পারি বলবেন, অবশ্যই সাহায্য করবো। আমি তবু বলে আসলাম ওই প্রতিটাকে আনার গাড়ি ভাড়া দিয়ে গেলাম, যতদূর পারি বললাম, যদি আরও দরকার পড়ে। ঘটনা হচ্ছে, একটা তো আমার ভাস্তা হয় অমিত সরকার, এবং পাশের একজন আছে, ওর নামটাই আমি বলতে পারছি না, আর একজন পাশের আছে, তিনজনই পাশাপাশি বাড়ি, তো ওর নাম শুভম রায়, এবং আরও একজন, এই তিনজন মিলে আর কি ওই রাত 9:30 নাগাদ আর কি বাড়ির থেকে তিনজনই বন্ধু মিলে ওই নৌকাঘাটের দিকে যায় একটা বাইকে। তো যার বাইক ছিল সেই আর কি বাইকটা চালাচ্ছিল, আর এরা শুভম আর হচ্ছে অমিত এরা বসেছিল গাড়িতে। তো ওই অবস্থায় আর কি তিনবাত্রি যেতে গেলে, তো তিনবাত্রির আগে একটা পেট্রোল পাম্প আছে, ওই পেট্রোল পাম্পের সামনাসামনি ওই এক কোন শক্তিমান বলে মেরে দেয়, শক্তিমানের সাথে ধাক্কা লাগে। ধাক্কা লাগার পরে ওই যার বাইক ছিল সে আর কি ওপেন ডেট হয়ে যায়, এবং অমিত সরকার কিছুক্ষণ ছিল, অমিত সরকার এবং তিনজনকেই মেডিকেল ভর্তি করার পরে তারপরে অমিত সরকারও মেডিকেল থেকে রেফার করে দেয় কোনো নার্সিং হোমে নিয়ে যাওয়ার জন্য, তেরামোহন নার্সিং হোমে নিয়ে যাচ্ছিলো, তখন হয়তো অমিত সরকারও ডেট হয়, এবং শুভম মেডিকেলে ভর্তি আছে। এখন শুভমের অবস্থাও আশঙ্কাজনকই আছে, এখনও কেউ রেফার করে দিচ্ছে কোনো নার্সিং হোমে। এই মর্মান্তিক ঘটনায় আর কি আমি কাকু হয়ে অমিত সরকার কাকু হয়ে কী বলবো, আমার ঘরের ছেলে বাড়িতে খাওয়া